সেদিনের সেই স্লোগান আজও আমার বলছি, এ যুবক শুনরা, তোমার দেহের রক্ত তোমার নয়, আল্লাহর দেওয়া রক্ত, তোমার রক্ত ব্যয় হবে আল্লাহর পথে, শয়তানের পথে নয়। রাজি আছো যুবকরা? রাজি আছো? রাজি আছো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার রক্ত ব্যয় হবে তাওহীদের পক্ষে, শিরকের পক্ষে নয়। তোমার রক্ত ব্যয় হবে সুন্নতের পক্ষে, বিদাতের পক্ষে নয়। শিরক ও বিদাত উচ্ছেদ করো, তাওহীদ ও সুন্নত কায়েম করো। 1931 যদি এদেশে বৌদ্ধ বেশি হয়, বৌদ্ধ আইন হবে, মুসলমান কি হিন্দু আইন মানবে? সংখ্যা কখনই সত্যের মানদণ্ড নয়। তুমি যতই মামলা দাও সবটাই মিথ্যা, মিথ্যা হাজারবার মিথ্যা। এই সব মিথ্যা মামলার কৈফিয়ত তোমাকে দিতে হবে কালকে আমাদের মঠে। 8 বছর 8 মাস 28 দিন ধরে মামলায় নির্যাতন করেছ, 3 বছর 6 মাস 6 দিন ধরে আমাদের কারা নির্যাতন করেছ, শুনে রাখো, তার এবং তাদের দলের দ্বারা তোমরা বসে আসো, প্রত্যেকেই কে আমাদের মধ্যে গালিব শাহর সামনে কৈফিয়ত দিতে হবে, এক টাকাও ছাড়া হবে না। সেদিন দুনিয়ার শাস্তি পেয়েছ, আখেরাতের শাস্তি এখন অপেক্ষায় আছে তোমাদের। ঠিক একইভাবে আহলে হাদিস নেতারা, যারা আহলে হাদিস যুব সংঘের বিরোধিতা করেছে অন্যায় ভাবে, তাদেরকেও কৈফিয়ত দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين 32 বার্ষিক তবলিগি ইস্তেমার বাদশা প্রথম বক্তৃতায় আপনাদের কাছে আমি এইমাত্র বসে সাব্যস্ত করলাম। এমন একটি আয়াত দিয়ে শুরু করবো যে আয়াত আপনারা সবাই জানেন, এটা ভালো হয়েছে না? হামা সমা সবাই, প্রাথমিক সদস্য, কেন্দ্রীয় সদস্য, সাধারণ সদস্য, এমনকি মোটেই সদস্য না সেও জানে কি বলেছে, বুঝতে পারছেন তো? আমার সঙ্গে বলতে হবে সবাইকে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এইবারে এর ব্যাখ্যা হবে, এর অনুবাদ কি? শুধুমাত্র তোমাকেই আমরা ইবাদত করি, শুধুমাত্র তোমার কাছ থেকেই আমরা সাহায্য প্রার্থনা করি। এবার বলি, তোমাকে আমি ভালোবাসি, শুধু তোমাকেই মাত্র ভালোবাসি, এর দুটোর মধ্যে পার্থক্য কি? কথা বলো, জবাব দিতে হবে। হ্যাঁ, জবাব দিতে হবে না, বউ পালাবে কিন্তু। তোমাকে ভালোবাসি মানে কি? আর একজনকে সঙ্গে যোগ করতে পারি আমি, তোমাকেই মাত্র বলি, আর বউ থাকে? একটাই থাকে। এখন বোঝো সবাই, মানে জ্ঞানে বোঝো ঠারে ঠারে, মূর্খ বোঝো কিলি, অতি বড় বোকা বোঝো ঘাড় ঘুরলেন দিলি, এইসব না বললে আপনাদের ব্রেনে ঢুকবে না কথাগুলা। এবার ঠিক বুঝছে, যে বউর গায়ে হাত দিচ্ছে এখন তাদের বুঝে গেছে, বাটা বই তো হারিয়ে গেল। শুধুমাত্র তোমাকেই মাত্র ইবাদত করি, কাকে? তার সঙ্গে কাউকে যোগ করা যাবে? আর আল্লাহ তোমাকে ইবাদত করি বললে আর একজনকে সঙ্গে যোগ করতে পারি আমি, পার্থক্য হচ্ছে না? এটি হলো আজকের বক্তার মূল বিষয়বস্তু, মনে থাকবে, ভিতরে গেঁথে নেবেন। সারা বিশ্ব চলছে আল্লাহর বাইরে আর একজনকে যোগ বিয়োগ করে, আল্লাহর দাসত্বর নাম দিয়ে আমরা সব ধর্মকর্ম করি, আমরা ধার্মিক লোক, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, আসলে আল্লাহর সঙ্গে আর একজনের যোগ বিয়োগ করি, ওরা কাজ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো বিয়োগ নেই, যোগও নেই, সেরেফ এবং সেরেফ আল্লাহর ইবাদত করে, আল্লাহ দাসত্ব করে, জনগণকে আল্লাহ দাসত্বের দিকে আহ্বান জানায়। আপনারা রাজি আছেন? সেরেফ এবং সেরেফ তিনবার বোধ দুবার বলছি, কিন্তু আল্লাহ দাসত্ব চলবে আর কারো দাসত্ব চলবে না, এও তো বিপদ হয়ে গেল।
তাহলে তো আমি সাহায্য আনুগত্য করবো কেন আমরা, তাতে বলবেন নাকি? জি না, আল্লাহ দাসত্বের অধীনে সকলের আনুগত্য করা যাবে, আল্লাহ দাসত্ব বাতিল করে দিয়ে কারো আনুগত্য করা যাবে না। এখন ঠিক আছে, বুঝতে পারলেন তো? আমার সংসার চলবে আল্লাহ দাসত্বের অধীনে, আমার জীবন চলবে আল্লাহ দাসত্বের অধীনে, আমার দেশ চলবে আল্লাহ দাসত্বের অধীনে, সারা বিশ্ব চলবে আল্লাহ দাসত্বের অধীনে। কারণ এই পৃথিবী, এই আকাশ, বাতাস, সবকিছু কার সৃষ্টি? জমিনের সৃষ্টিকর্তা কে? আসমানের সৃষ্টিকর্তা কে? এই মাটির মালিক কে? জয়ধ্বনি কার হবে, মাটির না আল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহ সবার উপরে, তার উপরে কেহ নাই। যদিও আমাদের জাতীয় নজর কবি বলেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, রামরায় সবার উপরে আল্লাহ সত্য তাহার উপরে নাই। মানুষের আকিদা বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে তার জবানের মাধ্যমে। সবচাইতে বড় যিনি, যার কাছে মানুষ আশ্রয় পায় বিপদে আপদে, যার নাম নিলে মানুষ শক্তি পায় মনের মধ্যে, দেহের মধ্যে শক্তি আসে, এক গুণ শক্তি একশো গুণ হয়ে যায়, তিনি কে? অতি বড় বিপদগ্রস্ত মানুষ আল্লাহ বলে শান্তি পায়, অন্য কারো নাম বলে শান্তি পায় কি? রোগ জর্জর হাসপাতালে ওটিতে পড়ে আছে বাচ্চা ছোট্ট, সেও বারবার আল্লাহ 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 বলছে, একবারও আব্বা আম্মা আব্বা আম্মা বলছে না, সে আল্লাহ বলছে। কারণ জানে আমার আব্বা আম্মার কোনোই ক্ষমতা নেই ইঞ্জেকশন পুশ করা, ডাক্তারে ফিস দেওয়া ছাড়া, কিন্তু আমার আরোগ্যতার মালিক আমার আল্লাহ। আর আল্লাহ নাম নিলেই বান্দা শান্তি পায়, যার কাছে গিয়ে বান্দা শান্তি পায়, যার নাম নিয়ে বান্দা শান্তি পায়, যার আশ্রয় ভিক্ষার জন্য বান্দা সবকিছু বিলিয়ে দেয়, তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, তিনি আমার আল্লাহ, তিনি আমার ত্রাতা, তিনি আদি, তিনি অন্ত, তিনি জাহির, তিনি বাতিন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, সবকিছু ধ্বংস হবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, তিনি ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ও ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাংলার জমিনে আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠা সংগ্রাম নিয়ে 1978 সালে 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ আহলে যুব সংঘের আনুষ্ঠানিক জন্ম হয়। 1974 সালে খুলনা যখন আমরা ছাত্র ছিলাম কলেজে, তখনই আমরা আঞ্জুমানে সুব্বান আহলেজ নাম দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার সুবাদে পরবর্তীতে এটাকে বাংলা নাম করে বাংলাদেশ আহলে যুব সংঘ বলে কার্যক্রম শুরু করি, অল্প দু চারজন যুবককে সাথে নিয়ে। তার আগে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 75 সালে 76 সালে, তখনই শেরক বেদাতের বিরুদ্ধে আমার সংগ্রাম শুরু হয়েছে, এককভাবে ছিলাম তখন, পরে আমার অনেক ভাই আমার সঙ্গে সাথী হয়ে গেছে। তাই আজকে বংশালে ভাইদের সঙ্গে অনেক পুরনো স্মৃতি চারণ করলাম, আপনাদেরও শোনা দরকার আছে। ঢাকার বংশাল আহলে হাদিসের কেন্দ্র বলে পরিচিত, 75-76 জন ছাত্র ছিলাম, হাজি মহসিন হলে 538 নম্বর রুমে যখন থাকতাম, তখন তার ঘটনা আপনাকে শুনে রেখে দিই। বংশাল এলাকার মোড়ে মোড়ে ডেক বসতো, খাজা বাবার ডেক, ডেক বোঝেন তো? ডেক না বুঝলে আটরাস্তে ঘুরে আসবেন, ডেক কারবেল দেখে আসেন। এইসব ডেক আহলাদেশের মোড়ে মোড়ে ছিল খাজা বাবার ডেক। আমার প্রথম লেখনী ওহে বাবা কি নামে তোমায় ডাকিব, সাপ্তাহিক আরাফাতে বেরিয়েছিল, ওটা বিজ্ঞাপন আকারে নিজের পকেটে পয়সা দিয়ে দিয়ে বিতরণ করে মোড়ে মোড়ে সবার হাতে দিতাম। আস্তে আস্তে খাজার ডেক বন্ধ হয়ে গেল বংশাল থেকে আহলাদিস। আরাফাতে লিখলাম সাইবরাতের বিরুদ্ধে 1976 সালে, আমাকে মারার জন্য 22 জন আলেম আসলো ছাত্র, যারা কামেল পাস, ফাজেল পাস, কমি পাস, 38 নম্বর রুমের সামনে বারান্দা ভরে গেছে। আর তাদের হম্বি তম্বি কি বলে, এই বাবা তোরা 22 জন বেরিয়ে মারলে তো আমার হাড্ডি মাড্ডি কিছুই থাকবে না, চুপচাপ শোনো কথা বলি। কত বললাম শুনলো তারা, বলে তাই তো আমরা সবই বুঝলাম, কিন্তু আপনার বংশালই তো সহায়বরাত করে। বলে বাহারে, আমার দৃঢ় বিশ্বাস ছিল বংশালে কখনোই সহায়বরাত করতে পারে না, কারণ আমরা ছোটবেলাতেও জানি ঢাকার বংশাল মানে আহলেসের কেন্দ্র। তখন আমি অধ্যক্ষ বলল কথাটা যাচাই করার জন্য আমি গেলাম, আরে সুবহানাল্লাহ বিহামদিহি, বারবার এক বক্তা সুবহানাল্লাহ বিহামদিহি বলেছেন, অযোগ করবেন।
ঠিকই বংশাল চৌরাস্তায় বিশাল মঞ্চ করে উপরে বিরিয়ানির দেখ চড়ানো, আসে পোলার সুগন্ধি পুরো এলাকায় মরমর করছে, মনে হায় রে কখন যে খাওয়াটা দিবে, কত মানুষ চারিপাশে জমে গেছে কখন দিবে, ওখান থেকে বিরিয়ানি খাবে। দেখলাম মঞ্চে বসে আছেন সাদা পোশাক ধরে, এখন তো মাদানীরা সব রঙিন পোশাক পরে, তখন তো বেগায়ের মাদানী বাঙালির মাথায় সব সাদা পোশাক পরে, সাদা একেবারে আসমান থেকে জিব্রিল ফেরেশতা নাজিল হয়ে গেল ওখানে। যেসব আলমের নাম বললে আপনারা চমকে উঠবেন, সব চলে গেছে দুনিয়া থেকে। বলি এ কি, যাদেরকে দূর থেকে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করতাম তারাই এখানে বসে আছেন, এরাই তো আরাফাতে লেখেন, এ কি বিশ্বাসে কুলায় না। আমি সোজা মঞ্চ ওঠার চেষ্টা করলাম, সুরিটার মোতালি ইউসুফ সাহেব আমার হাত ধরে বললেন, বাবাজি আপনি উঠবেন, বাবাজি আপনি উঠেন না, ও আগাতে চিন্তা আমাকে, এই উঠলে সব সন্ন্যাস করে দেবে, বিরিয়ানি খাওয়া হবে না। আমাকে নামাই দিল, উঠতে বললাম, আমি ওই যে গেছি এতেই ওনাদের ভয় হয়ে গেছে। ওনারা নেমে এলেন, আমি বললাম, ভাই আপনাদের মতো আলেম যাদেরকে আমরা অনুসরণ করি দূর থেকে, আমরা আপনাদের ছেলের বয়সে, আপনি কি সবাইতে বিরিয়ানি খাচ্ছেন, এখানে বসে ওয়াজ করছেন, সবাই ফজিলত বয়ান করছেন, কি করব বাবা, এখানে ইমামতি করি, এখানে খতিবগিরি করি, যদি ওদের বিপরীত কথা বলি তো খতিবও থাকবে না, ইমামতিও থাকবে না, বলে নাউজুবুল্লাহ মিন যালিক। একবার বললে হবে নাউজুবুল্লাহ, তিনবার বলতে হবে না? আলেমরা যদি এরকম দুর্বল চিত্ত হয় ওই আলেমদের কোনোই প্রয়োজন নাই, সমাজ চলবে আলেমের নির্দেশে, সমাজের নির্দেশে আলেম চলতে পারে না। অথচ আহলে শ্রেষ্ঠ আলেমদের এই চরিত্র দেখে আমি হতভম্ব হয়ে গেলে কি, অথচ আমি তো ছাত্র মাত্র, শেষে কি করব। তো আরাফাত অনুষ্ঠানে সিয়াসি কাজী আলাউদ্দিন রোডে মোটা মোটা কলম দিয়ে লেখা হইতো, আমার সঙ্গে আমার ভাই ছাত্র স্থানীয়, চল যাই আরাফাত অফিস, রাত্রিবেলা যাই খাতির টাতির করে ওই কাগজে লিখি, সহবরাত কোনো ইসলামী পর্ব না হয়ে কেউ সহবরাতে, তখন তো নামাজ বলতাম, নামাজ পড়িবেন না, এসব কলমে লিখে লিখে মসজিদে গিয়ে সব মেরে দিলাম আঠা। আর মুয়াজ্জিনদের সঙ্গে আমার খাতি ছিল, চাবি নিয়ে নিলাম, বাড়ি গিয়ে সব খেয়ে দিয়ে আসি, সারা রাত ইবাদত করবে, এই দেখে সব মসজিদ বন্ধ, মুয়াজ্জিন বলছে এই দরজা খুলে দে, ওটা আমি বলতে পারলো ওই ঢাকা মিউনিসিপ্যাল ছাত্র হয়েছে গালিব সাহেব নাম, সে চাবিটা নিয়ে বেশ চলে গেছে, সর্বনাশ, চাবি নিয়ে চলে গেছে। তো কে ওরা বলছে, কে তো জানেন না, ওই গালিব সাহেব বলে একজন লোক আসছে একেবারে দারুণ, সে কারণ তোকা করে না, চাবি আমাকে দিলই না, নিয়ে চলে গেল, শেষকালে এবাদত হলো না। এই করে বংশার নাজিরবাদ থেকে সাহেবরা তাড়ানো হয়েছে, তখন তো যুবসংঘ না, মনে রেখেন ভালো করে, খাজা বাবা আউট হয়ে গেল, দেখ শেষ সাহেবের তো পরাভূত শেষ। তারপরে আসলো আমাদের যুগ, যুবসংঘের সংস্থা গঠন করলাম যাত্রাবাড়িতে, প্রথম অফিস করলাম সুরিটোলাতে, সুরিটোলার প্রথম অফিস 1978 একুশে ফেব্রুয়ারি ওখানে অফিস উদ্বোধন করি এক সাইনবোর্ড দিয়ে, পিছনের স্মৃতি আপনাদের শুনিয়ে দিচ্ছি, আজকের বংশাল যে অবস্থা, আগে এই বংশাল ছিল না, আগে ছিল খাজাওয়ার ডেক বংশাল, আগে ছিল সয়াবরাতের বংশাল, অথচ আমি এটা কিছুই না, একটা হিসাবে হিসাবে ধরারই মতো কিছুই না, আমার একক প্রচেষ্টা যদি এতগুলো পরিবর্তন হতে পারে, এতগুলো আলেমের প্রচেষ্টা কেন হয়নি। সেখানে আসলো ইংলিশ বই, বংশালের তো মধ্যেই ইংলিশের নোংরা বই দেখে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে, খবর পেলাম রাজশাহী থেকে, চলে গেলাম ঢাকায়, মালিটার মসজিদ বলে এই তোমরা বসে আছো, চলো ওর বিরুদ্ধে মিছিল করতে হবে, এখনো ডাক্তার আবু জাহেদ বসে আছে, সবাই মিলে চলে গেলাম মিছিল করে সিনেমা সামনে দাঁড়িয়ে, দরজা সামনে দাঁড়িয়ে দিলাম জালামি ভাষণ, পালালো সিনেমা উঠে গেলে শেষ, আর ওখানে ওই মহল্লায় আর ইংলিশ ব্লু ফিল্ম আর আসে নাই। এত সহজে সমাজ সংস্কার হবে? এলো 1979, 78 শেষ হয়ে গেলে 79 আসলো, 5 এপ্রিলে আমাদের প্রথম জাতীয় সম্মেলন হলো, আমাকে বলা হলো বংশালে করো, আমাকে করো বলতে পারে কে, বুঝতে পারছেন তো তখনকার সময়। আমি বললাম, স্যার আল্লাহ কি বংশালে ঘাটে গিয়ে বসে আছেন নাকি, আমি বংশালের বাইরে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনে করবো,
চমকে বললে কি দি, তোমাকে তো মেরে ফেলবে। আমাকে মারল, আমার জীবনের উপর দিয়ে এসে বেদাত বাতিল হোক, হক প্রকাশ হোক, আমি সেটা চাই। আহলাদিস কর, ঘরে বসে কাজ করতে পারে না, প্রকাশ্য ময়দানে যেতে হবে। আমার জিদের সামনে উনি আর টিকতে পারলেন না। ঠিক আছে তুমি কর, আমি চললাম রাশিয়ায়। যান রাশিয়া স্যার, আস। ফেরার 10 দিন পরে এয়ারপোর্টে গেলাম, রিসিভ করতে নিয়ে আসলাম। স্যার বংশালে আসেন মসজিদে, যে কি করব স্যার একটু বলেন, দেখেন আমরা কি করেছি। আসলেন, 6 টাকা 10 আনা দিয়ে শুরু করেছিলাম। শামসুদ্দিন ভাই সিলেটে এখনো বেঁচে আছেন। শামসুদ্দিন ভাই, আমি এর টাকা পয়সা কালেকশন করে আমার ধাতি গুলে নেব, এ কাজটা আপনার। বলে আপনি চালিয়ে দেন, টাকার ব্যবস্থা আমি করবো। শামসুদ্দিন ভাইকে ধন্যবাদ, তার প্রতি আমি কৃতজ্ঞ। 10 দিনের মধ্যেই তিনি 49,000 টাকার ঊর্ধ্বে আদায় করে ফেললেন, আমি 1 পয়সা আদায় করি, ওটা আমি পারি না। স্যার এলেন বংশাল মুখ দিয়ে শুনে দিলাম, স্যার এই দেখেন আমার 50,000 টাকার বাজার, তাও 49,000 টাকা আদায় করা শেষ। বললে কি তুমি, 1978 সালে 50,000 টাকা ম্যানেজ করা 10 দিনের মধ্যে এত সহজ ব্যাপার মনে করবেন না। উনি স্তম্ভিত, বল তুই করলে কি। স্যার হয়ে গেছে, আপনি গেলে আসবেন চিফ গেস্ট হিসাবে, বসে দুটো বক্তব্য রাখবেন, চলে যাবেন, আমার কাজ আমি করে ফেলেছি। তুমি ফাউন্ডেশনে কি করে যাবা, স্যার অনুমতি দিতে বাধ্য, দেবে না মানে ফাউন্ডেশন কি কারো পৈতৃক সম্পত্তি নাকি, ওটাকে হানাফি ফাউন্ডেশন, ও তো জাতীয় ফাউন্ডেশন, ওখানে আমাদের আহলেসের অধিকার আছে। বল তুই পারবা, পারবে দেখেন না, পারে কি না, অনুমতি আদায় করে ফেললাম। উনি গেলেন চিফ গেস্ট হয়ে বক্তৃতা করলেন, সমস্ত আলেমরা যখন যুব সংঘের প্রশংসায় পঞ্চমুখ। ওই দিন আমার ভাষণ ছিল লিখিত ভাষণ, সারা দেশে সফর করেছি আর মাঝে মধ্যে রাত্রি কাটাইছি, একটু লিখেছি, এই করে করে তহিদের শিক্ষক আজকে সমাজ বইটি বেরোয়েছে না, এটা হারিয়ে গেছিল, হঠাৎ করে পেয়ে গেছি, ছাপিয়ে দিছি, যারা পড়েছেন তারা বুঝতে পারছেন তার মধ্যে কি আছে। দূর অতীতে 78-এ ওই ধরনের চিন্তা গবেষণামূলক বই লেখার ওই ছুটতে ছুটতে সারা দেশ সফর করার অবস্থায় এত সহজ মনে করো না। তখন ল্যাপটপের যুগও ছিল না, মোবাইলের যুগও ছিল না, কোনো স্থান আমার সামনে বইপত্র কিছুই ছিল না। ছাত্র বক্তব্য চলছে আমার, ফয়েজ আব্দুল হামিদুল খতিব বাংলাদেশের প্রথম অ্যাম্বাসেডার, 2 বার চেয়ারতে উঠে আসছেন, যেহেতু আরবি কোটেশনগুলো উনি শুনতে পাচ্ছেন। যখন বলছি তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল আসমা ও সিফাত, উনি চমকে যাচ্ছেন, বাংলাদেশের লোক এগুলো বলতে পারে না, এ তো সৌদি আরব লোকরা বলে, কোথায় পাইল। আমাদের পিছনে এসে বারবার হাত থামড়াচ্ছেন, সাবাস সাবাস, এত যে উনি খুশি হলেন। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সিরাজুল হক সাহেব, যিনি আমার ওস্তাদ, ডক্টর বারী সাহেবের ওস্তাদ, আর ডক্টর ইসাক সাহেবের ওস্তাদ, মানে ডক্টর শহীদুল্লাহ জামাই, উনি অনেক প্রবীণ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা। উনি সেদিন বলেছেন একটা কথা মনে রাখবেন, আমি জীবনে বহু সেমিনার করেছি, সব জায়গায় বহু হাততালি পেয়েছি, আজকে একটা সেমিনারে আমি আসলাম, কোনো হাততালি পেলাম না, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া কোনো কথা নাই। তোমাদের এই সংস্কারমূলক কার্যক্রম আল্লাহ পাক অব্যাহত রাখুন। সেদিন তার সেই দোয়া কাজে লাগেনি। আপনার কেউ হাততালি দিচ্ছেন নাকি? নাই, জন্ম থেকেই আমরা হাততালি দেই নাই। ওনার জবান দিয়ে এই কথা বেরিয়ে গেছিল, উনি যে কত দোয়া করতেন আমার জন্য, অনেক কথা বলছিলেন, তার এই লাইনটা আমার এখনো মনে আসে। সেদিন সমস্ত আলেমের বক্তব্য ছিল একটাই, এই বইটা পত্রিকা বের করে আরবিতে অনুবাদ করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হোক। হারিয়ে গেছে, কী না অনুবাদ করব। ওই সময় দিয়েছিলাম আজাদে বেরিয়েছিল, এত খবর নেই, হঠাৎ করে উল্টা পাল্টা করতে পেয়ে গেছিলাম গত বছরে। আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য যে ওটা বই আগে পেয়ে গেলেন, বলল আলহামদুলিল্লাহ। বংশালের ছেলেদের ইসলামী জোশ সেদিন টের পেয়েছিলাম, ওরা কখনো এরকম পরিবেশে আসে নাই, আমার অনুমতি ছাড়াই মিছিল শুরু করে দিয়েছে ওরা, ট্রাক মিছিল, মিছিলের ভাষা শোনে, হাইকোর্টের মাজার গুড়িয়ে দাও, মিরপুরের মাজার উড়িয়ে দাও, সর্বনাশ করে দাও।
এতে আমার স্বপ্নের মার খাবে, কি কার কথা শোনে? বলে এটা হলো বংশালের জোশ, এটাকে যদি ঠিক লাইন মতো আনা যেত তাহলে এই জোশ ঢাকার বুকে বিপ্লব সৃষ্টি করতে পারত। সেইটা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে আসলো রাজশাহীতে, ঢাকাতে আর থাকা হলো না। বলে ঢাকায় আমার যারা সাথী ছিল তারা এখন আমার মতো বার্ধক্য চলে গেছে, সেখানে যোগ্য নেতৃত্ব না থাকাতে বংশাল আগের মতোই হয়ে গেছে। শিখ সায়ক সৈয়করা সব যায়, সবাই ওরা খেদমত করে, বাস এই পর্যন্ত শেষ। আহলাদিসের এই যে জোয়ার উঠেছিল সেখানে, এটা দিয়ে একটা অনুষ্ঠান আপনাদের ছোট্ট করলাম, দৃষ্টান্ত দিলাম। কেন্দ্রে যখন এরকম জাহেলিয়াত ছিল, সারা দেশে কেমন জাহেলিয়াত ছিল বোঝেন? এখন সহি শব্দটা তখন ছিল না, সহি আদেশটা আলহামদুলিল্লাহ এটা আমাদেরই আবিষ্কার। তবে হ্যাঁ, সহি নামাজ শিক্ষা ছিল, জানেন এটা কার নামাজ শিক্ষা? ভুলে গেছেন না? একজন বলছে ধন্যবাদ, এক একটা জমানা আসে এক একজনের, তখন ওনার বই বিক্রি হতে সমানে, আমিও কিনতাম। হ্যাঁ, দেখলাম সেখানে গর্ভবতী নারীর গর্ভে নিচে সূরা ইনশিকাকের প্রথম পাঁচটি আয়াত, তাজাসসামা মুশাক্কাত ও আজনাত লি রাব্বিয়া ও হক্কাত আছে না, এই পাঁচটি আয়াত লিখে যদি এখানে বেঁধে রাখা হয় দ্রুত গর্ভ খালাস হয়ে যাবে। বলেন কি নওয়াজ বলে বলবেন না? বন্ধা নারীর সন্তান লাভ এই ঠিকানা, দ্রুত যোগাযোগ করুন। এটি সহি নামাজ শিক্ষা? চল্লিশে করা নিষিদ্ধ, চেহলাম করা নিষিদ্ধ, তবে একদিন আগে পরে করলে সমস্যা নাই। এটা কি সহি নামাজ শিক্ষা? সর্বনাশ এ কি? আমার তো কাছে মেজাজ উঠে, যাকে আমি আমার সবচাইতে প্রিয় ব্যক্তি মনে করি, বাংলার ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী বক্তা, 11 ঘন্টা একটা না যিনি বক্তৃতা করেন, আর 4 ঘন্টা তো কি বলবো এটাকে, পান্তা ভাত, ও তো কোনো ব্যবহারই না। যিনি দাঁড়িয়ে বক্তৃতা করেন না, আঙুলি করে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, তার প্রশংসা আমার মুখ দিয়ে সবসময় বের হয়, কিন্তু লিখেছে কি সহি নামাজ শিক্ষা? মেজাজ গেল উঠে, গেলাম ঢাকায়। তখন ঢাকায় যাওয়াটা আমার জন্য অত সহজ ব্যাপার ছিল না, ঢাকায় যেতে গেলে একটা বনির কাছ থেকে মার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যেতে হতো। লাকিলি দেখি সেদিন নেতারা সব ঢাকাতে অফিসে, স্যার এই দেখেন কি সর্বনাশ করে দিয়েছে, উনি হাতে নাতে ধরা পড়ে গেছে। শেষে বললেন আমি আমার যে উদ্দেশ্য এ বই আমি আর ছাড়বো না, জানি না তার ছেলেরা ছাড়ছে কিনা, খেদমত হলো কিনা বলেন। এই সহি, এই সহি কি আসলে সহি? এলাম রাজশাহী ইউনিভার্সিটি জয়েন করলাম, আমার প্রিয় শিক্ষক ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডবল পিএইচডির মালিক, ইবন হাজার আসকালনি পরে পিএইচডি করেছেন, হঠাৎ একদিন একটা বই পেলাম মাসাইল ও নামাজ শিক্ষা, বই পড়ে পড়ার নেশা আমার আছে, ওই ডিপার্টমেন্টে বসেই পড়া শেষ। স্যার আপনি কী লিখছেন? হ্যাঁ কেন কেন, যেটা ওখানে চলে এসে এখানেও আপনি বন্ধা নারীর শব্দ দিতে পারেন? আপনি কি 39 দিনে সেলাম করে চাষ করে দিলেন, এটা কি? হ্যাঁ কেন, ঠিক আছে, অসম্ভব, হতেই পারে না, ওই যে লিখছে যে তো লিখছে, তো আপনার কি অন্য দলিল কই? আমি ডক্টর ডিগ্রি ধরে মানুষ উজ্জ্বল দলিল, ডক্টর ডিগ্রি কিছু লেখে নাকি? আরে বাবা আমি ভাবলাম ও বোধ হয় ঠিকই লিখছে। হলো তব করে বাবা আমি আর ছাড়বো না, খবরদার ছাড়বেন না। হলো একটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যারা জাতির কৌস্তুভ মুনিছিলেন, তখন জাতি হালে জাতি কোথায় যাবে, কার কার শিখবে, তাদের কাছ থেকে যদি আমাদের এই দুর্দশার শিকার হতে হয়। বগুড়া আলতাবনে খেলামাঠে সম্মেলন করার পরের দিন ওই মসজিদে গেলাম, সহি নামাজ শিক্ষা আরেকজন লিখছিলেন, তখন মোনাজাতের দোয়া সব মজুদ করা, বললাম কি মাওলানা আপনার এই সহি কোথায় পেলেন?
আল্লাহ রাসূল কখনো সালাম ফিরবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাহ সবাই আমিন করেছে আছে দলিল আছে কেন এই যে আছে দেখা খুঁজি পারা তো লিখছেন কেন ইমামতির রাখার জন্য আপনি এটা করেছেন দুনিয়ার বিনিময়ে আপনি আখরাত বিক্রি করেছেন এই সহি নামাজকে করত নদীতে ফেলে দেন আহলে জামাতকে বিভ্রান্ত করবেন না গেল সহি প্রতি পদে পদে এমনি করে করে আমি সবার শত্রু হয়ে গেছি এবার আসলে যুব সংঘ যুগ ওরে বাপ রে বাপ চারিদিকে ছেলেদের যা আলোড়ন শুরু হয়ে গেল একটা নতুন দিগন্ত খুলে গেল আহলে জামাতে যুবকদেরই কারবার এবার কি হবে এদের রোধ করতে হবে এদের মাথা উঠা যাবে না সিবিয়ান সাবধান আছেন হাদিসে ইমারত সিবিয়ান আছেন হাদিসে কি জানো ভাষাটা ইয়াকুম ইমারত সিবিয়ান ইয়াকুম ইমারত সভা আছে না বোকাদের নেতৃত্ব থেকে সাবধান শিশুদের নেতৃত্ব থেকে সাবধান হাদিসগুলো শুনতে লাগলাম আরম্ভ হয়ে গেল আরে বাহারে এবার কোন বিপদ যুবসংঘ ছেলেটাকে আমির হয়েছে নাকি কেবল কাজ শুরু করেছে এখানে হাদিস এসে চলে আনলো বিশাল মিটিং বংশালে 421 জন হাজির ওলামায়ে আহলে হাদিস সারা বাংলাদেশের আমার সাথে সম্মেলন গাইবান্ধা আমি যে বললাম স্যার আমি তো চলে যাবো সম্মেলন গাইবান্ধা তো আমাকে একটু সময় দেন সময় নাই আমি হতম্ব হয়ে গেলাম ওই দিন প্রতিষ্ঠিত হয়ে গেলাম জীবনে সুব্বানে আহলে হাদিস অনবারে যুবসংঘ কাজ করছে 11 বছর ময়দানে আবার সুব্বান আহলে হাদিস কেন সমস্ত দেশে প্রশ্ন শুরু হয়ে গেল এর কেন যুবসংঘ ময়দানে কাজ করছে আবার সুব্বান আহলে হাদিস কেন এ কেন উত্তর নাই চলে এলো রাজশাহীতে সাদের উপরে সম্মেলন হচ্ছে বাবার আমার এই স্বভাবগুলো থাকলো তোমরা এদেরকে খেয়াল রেখো আমি বললাম বাহ এই যুবকগুলো থাকলো না বলে বললেন স্বভাবগুলো থাকলো স্বভাবের বাংলা কোন পাগলে বুঝে এমনি করে পদে পদে বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আজকের এই অবস্থানে আমরা এসেছি বিষয়গুলো মাথায় রাখবেন তৌহিদ প্রতিষ্ঠা করা এত সহজ নয় নিজের ঘরে আগে তৌহিদ কায়েম না করে সমাজে তৌহিদ কায়েম করা যায় না নিজের ঘরে যদি শিরক লালন করে আপনি কশৃঙ্খলে সমাজকে সমাধান করতে পারবেন শিরক বিদাত উচ্ছেদ কমিটি হলো ঢাকাতে চকবাজার জামে মসজিদে সবাইকে ডাকা হলো আমি চলে গেলাম সেখানে শিরক বিদাত উচ্ছেদ কমিটির সভাপতি কারি ওবায়দুল্লাহ নাম শুনছেন না রেডিও বাংলাদেশে যিনি কেরাত পড়তেন খুব নাম করা কারি সালাত পড়ে ওনার রুমে যেয়ে আমি বসছি দেখি লোকজন সব উপরে উঠে যাচ্ছে বলি ওখানে কি উনি ঢুকলেন অত কি মানে এদিকে লোক যাচ্ছে কেন তাহলে বুঝেন না ওখানে একটা কবর আছে কবর যাচ্ছে সব ফুল দিতে আমাদের বাহ আপনি এই মসজিদের ইমাম খতিব এই মসজিদে যদি কবর পূজা হয় তাহলে আপনি সেরেক বেদাত উচ্ছেদ করেন সারা বাংলাদেশে কেমন কি করবেন এইখানে তো সেরেক ভরা এটা উচ্ছেদ করেন কথা কথা বলেন না ও শুনলে আমার চাকরি থাকবে না শুনছেন তো অভিজ্ঞতা বাড়তেছে এখন বললাম ভাই আপনার নেতৃত্বে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় আপনি নিজের ঘর আগে সাফ করেন পরে অন্যের ঘর সাফ করবেন সালাম দিয়ে চলে এলাম সর্বক্ষেত্রে শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ প্রতিষ্ঠা করতে গেলে আপনার নিজের মধ্যে আগে এমন মেজাজ তৈরি করতে হবে আপোষহীন মেজাজ আপোষ কামী ব্যক্তি কশিন কালো শিরিক বিদূরিত করতে পারে না আপোষ কামী ব্যক্তি কখনো বেদাত দূর করতে পারে না শিরক বেদাতের সঙ্গে মুহূর্তের জন্য আপোষ করা সম্ভব নয় মিথ্যার সঙ্গে আপোষ করা কোনো শক্তিশালী মানুষ করতে পারে না কোনো মতেই আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো একসঙ্গে 10টা মামলা দিয়ে দেওয়া হলো রিমান্ডে নেওয়া হলো 1 মাস কত কি প্রশ্ন পরিষ্কার বলে দিলাম যারা রিমান্ডে নিয়েছে তারা এই খবর রাখে আমি কিসের আসামি
সবার আগে আমার দাবি, আমার বৃদ্ধ নায়েবে আমিরের পায়ে বেড়ি কেন আগে বেড়ি খোলেন, তখন আপনার সঙ্গে প্রশ্নের উত্তর হবে। 10 মিনিটের মধ্যে বেড়ি খুললো, আমরা কি গরু চোর সব পায়ে বেড়ি পরেছে পালিয়ে যাবো এখান থেকে? 13 লক্ষ টাকা দেওয়া চেয়ার, বোতাম টিপলে নির্যাতন, এক একটা টেকনিক বেরিয়ে আসে, বলেই ফেললো সত্যের তেজ দেখে নাও, কাউকে তোক্কা করে না। আমি কি পাপ করে গেছে নাকি, আমি চুরি করে গেছে না সেখানে? তুমি যতই মামলা দাও সবটাই মিথ্যা, মিথ্যা হাজারবার মিথ্যা, এই সব মিথ্যা মামলার কৈফিয়ত তোমাকে দিতে হবে কালকে আমাদের মঠে। 8 বছর 8 মাস 28 দিন ধরে মামলায় নির্যাতন করেছ, 3 বছর 6 মাস 6 দিন ধরে আমাদের কারা নির্যাতন করেছ, শুনে রাখো তার এবং তাদের দলের দ্বারা তোমরা বসে আসো, প্রত্যেকেই কে আমাদের মঠে গালিব সাহেবের সামনে কৈফিয়ত দিতে হবে, 1 টাকাও ছাড়া হবে না সেদিন। দুনিয়ার শাস্তি পেয়েছ, আখেরাতের শাস্তি এখন অপেক্ষায় আছে তোমাদের। ঠিক একইভাবে আহলে হাদিস নেতারা যারা আহলে হাদিস যুব সংঘের বিরোধিতা করেছে অন্যায়ভাবে, তাদেরকেও কৈফিয়ত দিতে হবে। কোনদিন আমরা ক্ষমতা লড়াই করতে যাই নাই, কারো ক্ষমতা ছিনিয়ে নিতে যাই নাই, চেয়েছিলাম দেশকে শিরক বিদাত থেকে মুক্ত করার জন্য কাজ করার জন্য কাজ এগিয়ে গেছিলাম, সেখানে কিছু যুবকদের সাথে নিয়ে চেয়েছিলাম, মুরব্বীদেরকে আমরা হাত দেয়নি। এসব যুবকরা তোমাদের, তোমার এই তরুণ রক্ত আমার ভাষাটা বলে দিই, তখন আমরা এটাই বলতাম প্রায়, হে যুবক তোমার দেহের ফুটি ফুটা রক্ত আল্লাহর পবিত্র আমানত, এটা বলতাম না, এসো তা ব্যয় করি আল্লাহর কাছে, মনে আছে সেদিনের সেই স্লোগান? আজও আমার বলছি, হে যুবক শুনরা, তোমার দেহের রক্ত তোমার নয়, আল্লাহর দেওয়া রক্ত, তোমার রক্ত ব্যয় হবে আল্লাহর পথে, শয়তানের পথে নয়। রাজি আছো যুবকরা? রাজি আছো? রাজি আছো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার রক্ত ব্যয় হবে তৌহিদের পক্ষে, শিরকের পক্ষে নয়, তোমার রক্ত ব্যয় হবে সুন্নতের পক্ষে, বিদাতের পক্ষে নয়, শিরক বিদাত উচ্ছেদ করো, তৌহিদ ও সুন্নত কায়েম করো। দাওয়াত হয়ে গেল নওগাঁতে 1984 5ই নভেম্বরে, আমাকে লেখা হলো সকল রফাদানি আহলে বিরোধী যে গ্রুপ চিনন্ত তাদেরকে, আপনারা চিঠি আসলো আপনি এখানে আসবেন না, আপনি আসলে আপনার বিরুদ্ধে বৃহত্তর সমস্ত নিয়ে রুখে দাঁড়ানো হবে। শেষের লাইনটা হচ্ছে দোয়া করি আল্লাহ আপনাকে মুসলিম হয়ে মৃত্যুদান করুন। যিনি বলছেন তিনি আমাদের ছাত্র, তখন একটা কলেজের প্রভাষক, আমার তো মেজাজ আপনারা জানেন, বাধা যেহেতু এসেছে একদম বাধা যেহেতু এসেছে গালিব সাহেব যাবেই নাকি, তার কোন ক্ষমতা আজকে দেখি না, আল্লাহ ভরসা করে এগিয়ে গেলাম সেখানে, কই সে বীর পুরুষে গেল কোথায়, ডাকো দেখি তাকে, আর বীরপুরের সামনে আসেন না, দুঃখ হলো ডায়রিয়া হয়ে গেলাম আমার সেদিন, সেদিন বক্তৃতা হলো না, পরের দিন বক্তৃতা হলো, বসলাম সিয়ারে গিয়ে, কই বৃহত্তর মুসলিম সমাজ থেকে আমাকে রুখে দেবে হুমকি দাদা কোথায় গেল, আসো আজকে আমরা রাজনীতি করবো এখানে, স্টেজ গভর্নিং হাউস বঙ্গভবন শ্রোতা মন্ডলী বাংলাদেশের নাগরিক, আজকে সেরব রাজনীতি করবো আমি এখানে বসে, মানুষ তো মহা খুশি, এক চেটিয়া আহলে হাদিস এক চেটিয়া কমিউনিস্ট এবং জামাত ইসলাম, বলেন নাউজবিল্লা, আবার বলেন আহলে কোন কমিউনিস্ট হয়, আহলে জামাত ইসলাম হয়, সবগুলোই মানে চাষ নেই তো, নাম কষ্টের নেতাই বসে আছি, ময়দানে কোনো চাষ করি না, কর্মী তৈরি করি না, ওরা নষ্ট তো হবেই, ওদের দোষ না তো, দোষ তো আমাদের যারা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছি, এখানকার ভাইস চ্যান্সেলর ওখানকার পুরো ভাইস চ্যান্সেলর বিশাল বিশাল ডিপার্টমেন্টে হাঁকিয়ে বসে আছে একবারে, সবাই আমাকে চিনে স্যার স্যার বলে, কত বিরাট ব্যাপার সবার, জি না এসব স্যার স্যার বলা কাজ নেই, এগুলা যেতে হবে, গাল খেতে হবে, বুঝাতে হবে, তবেই তো সংস্কার হবে সমাজে। শুরু করে দিলাম আন্দোলন, বক্তৃতা, রাজনীতি, আমাদের তো রাজনীতি করে হারাম তাই না, আর পুরো বক্তব্যটাই ছিল রাজনীতি, শোনো আমি এখানে বঙ্গভবনের চেয়ারে বসে আছি, আমি প্রেসিডেন্ট, ওই দিন আমি বসেছিলাম বক্তব্য, কিন্তু আমার দাঁড়ানোর ক্ষমতা ছিল না, ডায়রিয়া তো অবস্থা খুবই খারাপ ছিল, আমি বললাম দেখো আমার পাশে যারা বসে আছে এদের মেলা দল, ইসলামপন্থী দল বলছে আমরা বাংলাদেশে আইন করব, হে মুসলিম জনগণ বাংলাদেশের অধিকাংশ মুসলমান তোমরা আমাদের ভোট দাও, ইসলামের আইন হলে দেশে দুধের নহর বহে যাবে,
জাকাত ভিত্তিক অর্থনীতি দেশের মানুষের অর্থনীতি উন্নয়ন ঘটাবে। মেলা কিছু ওয়াজ, কমিউনিস্টরা বলছে ধনী ও গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, শ্রেণী সংগ্রহের মাধ্যমে ধনী লুট করে গরিবকে দিয়ে দেওয়া হবে, কোনো ভেদাভেদ থাকবে না, সব সাম্য হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। আমি বলছি অবশ্যই সাম্য হবে না, হাতের পাঁচটা আঙুল যেহেতু সমান নয়, বাপের পাঁচটা সন্তান সবাই কি ডক্টর ডিগ্রিধারী, সবাই কি ইউনিভার্সিটি প্রফেসর, সবাই কি দেশের প্রেসিডেন্ট, সবাই কি দেশের প্রধানমন্ত্রী, জনগণমন্ত্রী না, তাহলে এটা একটা ধোকাবাজি হয়ে দিয়েছে, না এটা ধোকাবাজি, সেটা ধোকাবাজি, এটা হতেই পারে না। যারা বলছ তাদেরই বাড়িতে সাম্য নাই, ওটা সহজে বুঝে গেল। এইবার শোনেন, যারা বলছেন ইসলামী আইন হলে দেশে দুধের নহর বহে যাবে, এবার আসেন, ওখানে দুটো দল দাঁড়াইছে, একটা দলের লোকজন নেই, খুব কম। সে দলটা বলছে আমরা ইসলামী আইন চাই, তো আমাদের ভোটার খুব কম, পাস তো করতে পারবে না, তবে আমরা চাই। ঠিক আছে, ভালো কথা, আপনার চাওয়ার মধ্যে কি আছে, ওনার চাওয়ার মধ্যে কি আছে? উনি বলছেন অধিকাংশ লোক যা করবে সেটি হবে দেশের আইন, যে দেশে যে মজাব লোক সংখ্যা অধিক সে দেশে সে মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই বলেন স্বাভাবিক। মুখস্থ হয় না কেন, আপনাদের ভিড় নেই নাকি? এসব মুখস্থ গোয়াদা আমাদের একেবারে ইন টোটাল শব্দে শব্দে হরবে হরবে মুখস্থ। 1931 জানুয়ারি সমাজ বাংলা পত্রিকায় রেফারেন্স বলে দিচ্ছে, শুনে থাকেন, পারলে বের করেন। যে দেশে যে মজাব লোক সংখ্যা অধিক সে মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। এটা কার বক্তব্য বলো? বাংলার আহলেদের জামাত, ভালো করে মুখস্থ করো, অধ্যাপক গোলাম আজমের বক্তব্য। তিনি কে ছিলেন? জামাতুল আমির ছিলেন। এর উত্তর বললাম যদি আজকে এদেশে কাদেরের সঙ্গে বিরুদ্ধে হয় তাহলে কাদেরের দেশ আইন হবে নাকি বাংলাদেশে? যদি এদেশে বৌদ্ধ বেশি হয় তো বৌদ্ধ আইন হবে, মুসলমান কি হিন্দু আইন মানবে? সংখ্যা কখনই সত্যের মানদণ্ড নয়, সংখ্যা কখনই সত্যের মানদণ্ড নয়। এবার উনি বললেন হ্যাঁ আমরা তো তাহলে সর্বেকায় হেদায়া কুদুরি আইন মানব, সে তো আরো উচ্চ পর্যায়ের। এবার আমি বললাম ঠিক আছে ভাই আপনাদের ভোট করে দিই। একজন বলছেন আমি সর্বেকায় হেদায়া কুদুরির আইন করব, আর এক দল বলছে আমি বখারি মুসলিম তিরমিজির আইন করব, আপনারা কোন দলে ভোট দিবেন? এক চাটিয়া বললো বখারি মুসলিম তিরমিজি, কোনো সর্বেকে কুদুরি বুঝি না, বখারি মুসলিম তিরমিজির পক্ষে ভোট দেবো আমরা। এবার বলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে এই যে স্লোগান শুরু হয়ে গেল, মাদার মনে এখন স্লোগানই নাই, ওরাই বলা শুরু করতো কোরআন হাদিস যেখানে, বলেন তো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানে না, মানব না। আল্লাহ পাক ঠিক এই স্লোগানটা 1974 5ই নভেম্বর বের করে এনেছিল চকরি ময়দানে নগর, আর ঠিক 1994 29 জুলাই ঢাকার মানব নয় আল্লাহ হঠাৎ করে মুক্তি দেখে নিল সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। বাংলার ঘরে ঘরে যখন এই স্লোগান উত্থিত হবে তখন বাংলার জমিনে ইনশাআল্লাহ এই স্লোগানই কায়েম হয়ে যাবে, ইনশাআল্লাহ বাংলার বঙ্গভবনে এই স্লোগানই উঠবে সেদিন, অন্য কোনো জয়ধ্বনি থাকবে না আল্লাহ আকবার ছাড়া, অন্য কোনো বক্তব্যই থাকবে না ওহির বিধান ছাড়া, আর ওহির যা কিসের আল্লাহ। আমরা যে আল্লাহরে ওয়াদা করি সে আল্লাহর দেওয়া বিধানই বাংলার জমিনে আমার দেহে আমার পরিবারে আমার সমাজে প্রতিষ্ঠা লাভ করুক, এটা কি আপনারা চান না? আমাকে মরবো না, আমাকে কবরে যেতে হবে না, পরে তো আমার পরবর্তী জীবন আসছে অবিনশ্বর জীবন, সেই জীবনে আমাকে মুক্তি পেতে হবে, সেই জীবনে মুক্তি পেতে আমাকে অবশ্যই ওহির বিধান মেনে চলতে হবে, আমাকে অবশ্যই আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর দাসত্বের সঙ্গে অন্যের দাসত্ব মিলানো চলবে না। যদি তুমি শিরিক করো তোর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, যদি আমরা শিরিক করি আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। আহলাদেশ আন্দোলন বাংলাদেশ শিরিক বিরোধী মূর্তিমান তৌহিদের নাম, আমি তাকিয়ে দেখি
সে হুমকিদাতা সহ গ্রুপ সহ পলাতক, আমি একাই বসে আছি বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হয়ে আর লোক নাই। আলহামদুলিল্লাহ সেই নওগাঁতে এখন সব আমাদের আহলে আন্দোলন বা আহলে দুয়ার সঙ্গে কাজ চলছে। কোথায় গেল সেটা হুমকি আলাদা? যদি সেদিন ওই হুমকি শুনে ভয়ে পালিয়ে থাকতাম, ইউনিভার্সিটি বসে আমি আরামসে প্রচারগিরি করতাম, ওই নওগাঁর এই সংস্কার পশ্চিমকালে আসত না। যে চেয়ারে তারা বসেছিলেন ওই চেয়ারে আমিও বসেছি, সেই চেয়ারে তারা 33 বছর ছিলেন সেই চেয়ারে অধীন থাকা লাগে নাই। ইনশাল্লাহ তার আগেই সমস্ত রাজশাহী উত্তরবঙ্গে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আজ তো যা লাখো মানুষ সেই পরিবর্তনের ফসল কিনল। তৌহিদ মুসলমানের পরম পাওয়া জিনিস, এই তৌহিদের জন্যই মুসলমান জীবন দেয়। অমুসলিম আর মুসলিমের পার্থক্য মূলত তৌহিদ। তৌহিদে যদি কোনো খুঁত থাকে আপনার ইমানে খুঁত থাকবে, সব দিক দিয়ে আপনি ব্যর্থ হয়ে যাবেন। দূর অতীতে এরিস্টটল প্লেটোর প্লেটোর মতো লোকেরাও তৌহিদ বোঝে নাই, তারা বড় জ্ঞানী হতে পারে তৌহিদ বোঝে নাই। তাদের ধারণা ছিল আকাশের যে সূর্যের দীপ্তি, চন্দ্রের যে জ্যোতির্বিভা, এই সবই স্রষ্টার বহিঃপ্রকাশ। বতাও মেহরে মুনব্বর মে নূর কিসকা হে, মিয়ানে আঞ্জমে তাবা জহুর কিসকা হে, এসব কবিতা আমরা একসঙ্গে পড়তাম। তুমি আসো অনল অনিলে চিরনভ নিলে, ভূধর সলিলে গহনে আসো বিটপি লতায় জলধের গায়ে, কি যেন একটা মনে আসছে না, ছোটবেলা পড়া এগুলো সব, এসব পড়তাম আগে। সূর্যের ওই আলোকচ্ছটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত প্রিয়, সূর্য না উঠলে সারাদিনে আমার কাপড় শুকায় না। কিন্তু সূর্যকে যিনি সৃষ্টি করেছে তাকে আমরা চিনতাম না। কোরআন পড়লাম, লা তাসজুদু লিশ্বামসে ওয়ালা লিলকমারে ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, তুমি সূর্যের পূজা করো না, তুমি চন্দ্রের সেজদা করো না, মানে সেজদা করো তাকে যিনি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। এটা পড়লাম তখন বুঝলাম সূর্য চন্দ্র আমার দেবতা নয়, সূর্য চন্দ্র যিনি সৃষ্টি করে তিনি আমার মূল উপাস্য, তিনি আমার আল্লাহ। যে আল্লাহর হুকুমে সব কিছুই চলে, সে আল্লাহর হুকুমে আমার জীবন চলে। তিনি আমাকে রুজি দেন, তিনি আমাকে সন্তান দেন, তিনি আমাকে মেধা দেন, তিনি আমাকে সব কিছু দেন, আল্লাহর হুকুমে সব কিছু হয়। মিনিটের মধ্যে আমার জীবনের অবস্থা পরিবর্তন হতে পারে, আমি তার জাজ্জল্যমান প্রদান। গত পরশু গতকালকে সন্ধ্যার পর থেকে আমি একেবারে মনে হয় যেন আমার কিছুই ছিল না, অথচ জুমার খদ্দা দিয়ে অফিসে বাসায় গেছি, জুমার খদ্দার পর থেকে গতকালকে মগরিবের আগ পর্যন্ত আমি শুধু বাসাতেই বসা নই, মশারির মধ্যে থাকা মানুষ, চেয়ারে বসার ক্ষমতা পড়ি মারক শুয়ে থাকতে হয়েছে। এই পাঁচ দিন গোসলই করে নেই, কিছুই করে নেই, কি অবস্থা হলে একটা মানুষ মশারির মধ্যে থাকে বুঝতে পারেন? আর সেই মানুষটা হঠাৎ করে মগরের পর থেকে একেবারে মনে হচ্ছে আমার কোনো শরীরে কোনো রোগই ছিল না, আলহামদুলিল্লাহ বলবেন না। এখন দিব্য বসে কথা বলছি, কার হুকুম এটা? এর সঙ্গে আপনাদের দোয়া আছে, লায়ুল কাজা ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় না? আছে আছে যে আল্লাহ দেখলো এ এত বান্দা আসবে, এরা দোয়া করছে, আমি বেচারাকে কেন বসায় রাখি, কালকে আবার আল্লাহ সিদ্ধান্ত পাল্টেও দিতে পারে, মেলা খুশি হবেন না। যদি আবার কালকে মশারি ঢুকিয়ে দেওয়া তো সব গেল, সমস্যা নেই, আপনাদের ইস্তমত হয়ে গেল, তাই তো আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে গেল। বাস্তব জীবনে এগুলো ঘটনা ঘটে বলেই বলছি, এই মুহূর্তে আপনি সুস্থ, এই মুহূর্তে আপনি অসুস্থ, কে দিল এটা বলেন? বিশ্বাস করেন? এগুলো ভাত খেয়ে চলে আসেন, দূর হলে খাই যান, নদাবড়া খিচুড়ি খুব সুন্দর লাগে, সারা দুনিয়া লোক প্রশংসা করে, নদাবড়া ঘাটি সোনার চাইতে ঘাটি বলেন, সবাই হজম করে একে, যদি পেটটা খারাপ হয়ে যায় আর কি খাঁটি হবে, তখন ওর ঘাটিতে পালাবে, আপনি তো খালি ঢোক করে গিলি দিলেন পেটে চলে গেলে, এখন ওটা হজম করাবে, রক্ত বানাবে, বীর্য বানাবে, শক্তি বানাবে, এতগুলো কাজ যিনি করছেন সে ফ্যাক্টরি মালিককে বিশ্বাস করতে হবে আপনাকে, বাস্তব জীবনে আপনাকে বলে দেবে। যে মানুষ নিজের মাথার চুল কটা বলতে পারে না, যে মানুষ কালকে কি হবে তার জীবনে বলতে পারে না,
যে মানুষ একদিন আগের খবর বলতে পারে না, যে মানুষ প্রতি সেকেন্ডে কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে সে বলতে পারে না, সে কি করে মনে করে যে আমি সবকিছু জানি? কোন ক্ষমতা তোমার নাই। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আন্দোলন হচ্ছে তৌহিদের শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করা, সেটিকে বিমত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস আমাদের মধ্যে নিয়ে আসা। আরে যদি আমার তৌহিদ ঠিক না থাকে আমার পুরো আমলই বরবাদ হয়ে যাবে। এগুলো মাথায় রাখবেন, সবার আগে তৌহিদ। এজন্য ইয়াকা নাবুদু। একটা ইতিহাস বলি, আমি যখন কামালের ছাত্র, জীবনে প্রথম বক্তৃতা দেওয়ার জন্য গেছে আব্বার পাশে, ইবনে ফজল প্রধান বক্তা, আব্বা হলেন সভাপতি, সাতক্ষীরা বুধাটার পাশে, এ পাশে হলো গুনাগার কাটে পীরের মাজার, নদীর উপর হলো বুধাটার সম্মান হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, সাতক্ষীরা লোকেরা তো সবাই চিনতে পারছো। আমি তো এত ছোট, টেবিল মতো মাথা উঁচু হয় না। যাই হোক, বক্তৃতা এই আয়াতটা পড়েছিলাম, এই আয়াতটা পড়ে পীরের মাজারে শ্রাদ্ধ করেছিলাম। পীর সাহেব দল বাসা চলে এসে লাঠি সুটা নিয়ে আমার সামনে মাইক কেড়ে নিয়ে চলে গেল। এত আহলে সাথে খেপে আমার ভাগ্নের গ্রুপ সপ্তাহে কাদাকাটি ওর ঝাঁপে চলে আসে, কি আমাদের মামুর সামনে তো তুই মাইক কেড়ে নিলি, যে সেই ধরে পিটানো একেবারে, একদম পিটে একেবারে নদীর পাশে নিয়ে চলে গেছে। বল বার আর যাবি, আহলে সাহেব মর দিচ্ছে। ইতিহাস সেদিনও ছিল আমার এই আয়াত, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। রাষ্ট্র জীবনের পড়ন্ত বেলায় ঠিক সেই আয়াতটা হঠাৎ কেমন খেয়াল হয়ে গেল, এটাই হলো আমাদের মূল। সেদিনও ছিল মূল, এখনও আছে মূল। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করার জন্য আপনারা রাজি আছেন? রাজনৈতিক জীবনে মানুষের দাসত্ব, অর্থনৈতিক জীবনে মানুষের দাসত্ব, সালাতের সময় আল্লাহর দাসত্ব, এটা হবে? সমস্যা কি? ওখানে আল্লাহর দাসত্ব না করলে তো সবাই খুশি হয়। এটা একটা আলাদা প্রশ্ন, কি আহলে হাদিস কি হানাফি সবাই এখানে যে ধোকায় পড়ে গেছেন, আহলে হাদিস হোক আর হানাফি হোক, এই নামগুলো আমাদের করা, মূল বক্তব্য আমরা মুসলমান, আমাদের সর্বক্ষেত্রে তৌহিদের উপরে টিকে থাকতে হবে। আপনি অর্থনৈতিক জীবনে মুসলমান, রাজনৈতিক জীবনেও মুসলমান, যদি না মানেন আপনাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। আপনি এমন আইন করতে পারেন না যে আইন আল্লাহর আইনের বিরোধী, পারেন? মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পাড় কমিউনিস্ট আমার বিশ্ববিদ্যালয়ে যিনি বলেছিলেন আল্লাহর বলে কিছু নাই, আল্লাহ মানুষের সৃষ্টি, নজরে বলেন নাই? আমি তো নওগাঁ কারাগারে পত্রিকায় পড়লাম, আস্তাক করলে এই কী কাজ, উনি কী কথা উনি বললেন, চিনতাম তাকে আমি। তিনি মারা গেলেন দশ দিন আগে, হিন্দু মুসলমান সবাই তো জানা যায়, তার দোয়াটোয়া লাগে না, বিখ্যাত মানুষ অত সবাই জানা যায়। আমি দেখলাম পত্রিকায় ছবি দেখলাম, হায় আল্লাহ রে, এরা যদি জানাজা পায় তাহলে তো শম্ভুনাথও জানাজা পাবে, যে নামটা যদি ইসলামী নাম, আকিদা নষ্ট, এদের জানাজাতেই যাওয়া উচিত নয়। আপনি সার্বিক জীবনে তৌহিদের অনুসারী হবেন, আপনি কশ্চিন কালেও কোনো অবস্থাতেই আপনার হাত দিয়ে আল্লাহ বিরোধী কোনো আইন হতে পারে না। আপনি কোরআনকে শুধুমাত্র একটা পাঠ্যগ্রন্থ হিসাবে সংসার শুরু করার আগে কোরআন তেলাওয়াত করুন, সঙ্গে আর ত্রিপিটক তেলাওয়াত করুন, সঙ্গে আর গীতা পাঠ করুন, খেলা পাইছেন না? কোরআন গীতার বৌদ্ধ পৃথিবীর এক জিনিস নাকি? কোরআন হল আল্লাহর কালাম আর সত্য মানুষের বানোয়াট কালাম, কোথায় আল্লাহ কোথায় বান্দা? আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন কোনটা? ইন্না দীনা ইনদুল্লাহিল ইসলাম আমার ইয়াবতাকে গায়রুল ইসলামে দীনান ফলাই ইয়াকবালু মিনহু, যদি ইসলাম ব্যতীত অন্য দিন তালাশ করবে তা কশ্চিন কালেও কবুল করা হবে না। আমরা আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের জাতীয় সংসদে এই শিরকি অভিযান দেখতে চাই না। হ্যাঁ, সরকার বোধহয়
তাকিয়ে আছেন কখনো গার্লের সঙ্গে অ্যারেস্ট করা যায়। জি হ্যাঁ, আমি প্রস্তুত, আসেন। কোশ্চিন কালে আপনার এই বাতিল সিদ্ধান্ত মানতে আমরা রাজি নই। বাংলাদেশের 4 কোটি আহলে যদি থাকে, তাদেরও স্বাধীন সত্তা আছে কথা বলার জন্য। আপনার যদি শিরিক করার অধিকার থাকে, আমার তৌহিদের পক্ষে অধিকার আছে। আমাদের মিথ্যা বলার অধিকার থাকলে সত্য বলার অধিকার আছে। আমার গলা টুপি ধরতে পারবেন না, এত সস্তা না। অবশ্যই অবশ্যই আপনার শিরিক, এই শিরিককে আপনার স্বীকার করতে হবে। এই শিরিক প্রতিষ্ঠা করার জন্য বাংলার মানুষ জীবন দেয় নাই। বাংলার মানুষের জীবন রক্তটা অত সস্তা নয়। এই রক্ত যাবে সিরিফ তৌহিদের জন্য। আইন হবে আল্লাহর আইন, বান্দার আইন আল্লাহর আইনের নিচে থাকবে। সার্বভৌম ক্ষমতার মালিক কে? মিথ্যা বলেন কি? এত ডাহা মিথ্যা বললেন। দেয়ালের গায়ে সব জায়গায় লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এই রে নাওজ বলে বলো লোক, ওদিক গেলে আবার আউজ বলে বলবে। জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বলেন না আপনারা? এই ছাত্ররা মরেছে নাকি তোমরা? তোমরা তো আমারই ছাত্র, তোমরা তো ইউনিভার্সিটি এই স্লোগান দাও। অধিকাংশ রায় চূড়ান্ত বলেন না আপনারা? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড বলেন না? একটু আগে গোলাম সাহেব বললেন না, যে দেশে যে মজাব লোক সংখ্যা অধিক, এটা অধিকাংশের পূজা হলো না? অধিকাংশের পূজাটাই তো সেরে। সত্যের পক্ষে একজন থাকলো তিনি আমার অনুসরণীয়, আমি মিথ্যার পক্ষে হাজার লোক থাকলো তা আমি কোশ্চেনটা সবার অনুসরণীয় হতে পারে না। আহলাদিস আন্দোলন বাংলার জমিনে এই তৌহিদের জোর সৃষ্টি করতে চায়। যদি কণ্ঠ থাকে, যদি আপনি আমাকে গুম আর খুন না করে ফেলে দেন, এটা যে বাংলাদেশের হামেশা হচ্ছে ওগুলা, যদি অন্তত কারাগারেও বাঁচিয়ে রাখেন, সেখানে গিয়েও ইনশাল্লাহ এই দাওয়াতে আমরা দেবো কারাগারের সাথীদের কাছে। যে ইউসুফ আলাহ ইসলাম দাওয়াত দিয়েছেন, মনে আছে ইউসুফ আলাহ ইসলামের ইতিহাস? তিনি কারাগারের সাথে দাওয়াত দেন তৌহিদের। আর বাবু মতফরটা কোনো আমরা ঠিক একটা আহলাদিস যতদিন কারাগারে থাকবে, ততদিন কারাগারে আহলাদিস হয়ে যাবে সবাই ইনশাল্লাহ। আহলাদিসের জিন্দাদিল মর্দ মুজাহিদদেরকে শিরকের আর বিদাতের এই তবে তাবিজ তুবিজ দিয়ে ঠান্ডা করা যাবে না। আগামী শুক্রবার তো 6 বরাত, বিশাল একবারে রহমতের মাস আসতেছে, তাই না? অত আহলাদিসদের ঘরে হালুয়া রুটি নাই। আর এক দুই লোক তো মিছিল মিটিং শুরু করে দিয়ে দিয়েছে। করেন, হাদিসে থাকলে করবো, না থাকলে ছাড়বো। হাদিসে থাকলে হালুয়া রুটি যতবার খাও। জি না, হাদিসে এগুলো নাই। আমার রসুল করেন নাই, সাহাবা কেরাম করেন নাই, আমার দলিল একটাই, আল্লাহ রসুল যা করেননি তা করবো না, সাহাবা কেরাম যা করেননি আমি তো করবো না। কারণ আমার জন্য সাফা করবো কে? আখেরাতে আমার রসুল করবে না? কোনো নেতা করবে? কোনো নেত্রী করবে? আমরা যখন উজু করি সালাত আদায় করি তো এগুলো সব জল জলকে জ্বলবে কিন্তু, তাই না? কি আমাদের দিন হাউস কসের পানি পান করার জন্য আমরা যাবো সেখানে? আল্লাহ রসুল আমাদেরকে চিনবেন যেহেতু এটা উজু করা লোক মুসলমান? ফ্রেস্তারা বলবে এই বাবা হাঁটো, তুমি এখানে পানি পাবা না। আল্লাহ রসুল বললেন পানি পান করাবো, আরে আরে ফোন আনি, আমি ওদের চিনি, ওরা আমাকে চিনে, তোরা বাধা দিচ্ছে কেন? ফ্রেস্তারা কি বলবে? ইন্নাকা লা তাদরি মা আহাদাসুল বাদাকা। তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত বিদাত আবিষ্কার করেছিল? তখন আমার রসুল কি বলবেন জানেন? বললাম আমার সঙ্গে সোহকান সোহকান লিমান গাইয়ের বাদে, চারটি শব্দ সোহকান সোহকান লিমান গাইয়ের বাদে, দূর হও দূর হও, যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছ। যে সবরা রসুলের জামানা ছিল না, যে সবরা সাহেবের জামানা ছিল না, সে সবরা তুমি চালু করে কে? তুমি কি নবী আসো নাকি? যে মিলাদের কোনো খবর ছিল না, রসুল মিলাদ করলেন না, তার দুজন শ্বশুর দুজন জামাই 30-30 বছর খেলাধুল চালালেন, আবু বকর ওমর ওসমান আলী, তারা কখনোই শ্বশুরের নামে মিলাদ পড়লেন না। আপনার এত দরদ আর মিলাদ পড়েন প্রতি শুক্রবারে?
জিলেবি খান বসে বসে কাজ পান না কিছু, এইসব ফালতু কাজ আমরা সময় দেয় না। এই জিলেবির টাকাটা বাবাটা গরিব মানুষকে দাও, সে খা, তা তো দিবা না, এত সস্তা আমার জিলেবি তুমি খাবা? দুনিয়া বেদাতের পক্ষে শয়তান উস্কে দেয়, শিরকের পক্ষে শয়তান উস্কে দেয়, কাতকুতো দেয়, করো 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 করো, খুব মজা খুব মজা। সাবধান, শিরক বেদাতের পক্ষে শয়তান কাজ করে, আর তৌহিদের পক্ষে আল্লাহ ফেরেশতারা কাজ করে। এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। বীর মুজাহিদ ছিলেন খান বাহাদুর, কি আমাদের কি বলো, খান বাহাদুর কি বলো, খানজাহান আলী, খানজাহান আলী কি নাম, তুই কার নাম বলো, তবা করো সব নাম বলো না। খানজাহান আলী বাগেরহাটের বীর পুরুষ সেনাপতি, যুদ্ধ করলেন বারো বাজারে বসে, চলে গেলেন আরো এগিয়ে, চলে গেলেন বাগেরহাটে, এলাকা সব দিন কায়েম করলেন, খেলাফত কায়েম করলেন, পুরা সুন্দরবন এলাকা ধরে সাতক্ষীরা একটা সব ধরে উনি খলিফার হিসাবে ইসলামী বিধান জারি করলেন। ষাট নম্বর মসজিদের মাঝখান হলো তার বসার জায়গা, সেই বসার জায়গাটা এখন পর্যন্ত আছে যেখানে উনি বসতেন। উনি বলতেন আমি রাজপ্রাসাদ করবো না, আমি মসজিদ করবো, মসজিদের মধ্যেই বিচার আচার করবো, আমি মৃত্যু এখানেই বরণ করবো, আল্লাহর কি ইচ্ছা। ওই মসজিদেই তিনি বিচার আচার করা অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেছিল, ওখানেই তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। তার এই পবিত্র উদ্যোগ আজকে সমস্ত এই সুন্দরবন এলাকা এলাকার সম্পূর্ণ এলাকা যে মুসলমান সম্পূর্ণ তারই অবদান ছিল। সেখানে তিনি জনগণের পানির কষ্ট দূর করার জন্য, জানেন তো স্যালাইন এলাকা লোনা পানি, তিনি 365 বিঘা জমি বিশাল পুকুর কেটে সুপেয় পানির ব্যবস্থা করলেন। এই মহান মানুষটিকে আমরা এখন বানিয়েছি পূজার বস্তু, তার কবরকে সামনে নিয়ে সেখানে পূজা করছি। কবর ব্যবসায়ীরা তাকে পীর বানিয়েছে, তিনি কখনো পীর হন নাই, এরাই তাকে অলিয়া অলিয়া নাম দিয়ে এগুলি করেছে। ঠিক একইভাবে সিলেটের খানজাহান আলী, কি নাম একজন বলো, শাহজালাল, রাজা গৌর গোবিন্দ বদমাশ মুসলমানদের হত্যা করছিল, জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল, উনি এলেন তার সাথীদেরকে নিয়ে, বলা 365 জনকে নিয়ে শ্রুতি যুদ্ধ করলেন, হারিয়ে দিলেন, মুসলমানদের জয় হয়ে গেল, সেখানে ইসলামী বিধান তিনি জারি করলেন, মৃত্যুর করল গ্রাসে তিনি একসঙ্গে মৃত্যুবরণ করলেন। কবর ব্যবসায়ীরা তার কবরকে কেন্দ্র করে ব্যবসা ফেঁদে বসে গেল। তিনি নিজে ছিলেন আল্লাহর পথের ওলি, আর তার কবরকে বানালো ব্যবসায়ীরা, এখন তাদের স্বার্থে ব্যবসা করে বেড়াচ্ছে। এর জন্য তিনি দায়ী ছিলেন না, আমরা যারা ব্যবসা করি আমরাই দায়ী, শিরিক আমরাই করি, তিনি শিরিক করতেন না। শুধু তাই উত্তরবঙ্গে ঢেলাপীর তেনাপীর নাই, শুধু শাহ অলির নামে রাজশাহীতে দুটো আছে, ঢাকাতে একটা, তিনটা, একটা নামে তিনটা কবর হয়। পীরে পীরে ভর্তি ছিল সারা বাংলাদেশ, সরকারি হিসাব মতে 298,000 পীর বাংলাদেশে 1921 সালের হিসাবে, এখন গণনা করলে আর 2,00,000 বেড়ে গেছে। এই সবগুলো শুধুমাত্র পেট পূজার জন্য বানানো হয়েছে। এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই আহলে হাদিস ছাড়া। বড় বড় নেতারা সেখানে যে দোয়া নিতে যায়, মরা মানুষটি দোয়া শুনতে পায়, ওনারা বলেন যে আমরা শুনতে পাই, কোরআনে আয়াত সুন্দর ব্যাখ্যা দিতে পারেন, আল্লাহ বলছে মুসমিন মান ফিল কুবুর, এ মোহাম্মদ তুমি কবরবাসীকে শুনাইতে পারো না, তার ব্যাখ্যা দেয় কি জানেন, শুনাইতে পারো না কিন্তু উনি তো শুনতে পান না, তা তো কোরআনে বলা হয়নি, কত বদের বদ। ডাকাতেরও যুক্তি আছে, চোরেরও যুক্তি আছে, এত ভালো উনি শুনতে পেলেন, আপনার দলিল কি উনি শুনতে পাচ্ছেন, যদি শুনতেই পান আপনি দলিল দেন উনি শুনতে পাচ্ছেন, প্রমাণ কি? যিনি হাসান হোসেনের মৃত্যু ঠেকাতে পারলেন না, যিনি তার কবরে বসে তার জামাই ওসমানের হত্যাকাণ্ড ঠেকাতে পারলেন না, যিনি তার কবরে বসে ইমামতি রত ওমর খলিফাতুল মুসলিমিন তার
যখন ওকে ঠেকাতে পারলেন না, তিনি কিভাবে আপনাকে বাংলাদেশে বসে ঠেকাবে? মৃত ব্যক্তি শুনতে পেলে তো আমার বাবাই শুনতে পাইতো, পাইতো না? বাবা তো আমাকে চিনে, অজানা অচেনা মানুষ বাংলাদেশ থেকে সেখানে হজে গিয়ে বোখার শরীফের অনুবাদক সাহেব শাহেকুল হাদিস যদি সেখানে 73 লাইনের কবিতার মধ্যে শিরকি কবিতা ভরে দিতে পারে, সেখানে যদি আরবিতে উনি বলেন হে নবী সুদূর বাংলাদেশ থেকে আমি তোমার কাছে এসেছি তোমার রহমত লাভের জন্য, আমি পুরোটা বলতে পারবো না, মুখস্থ থাকা সম্ভব না। ছবি মূর্তি বইটা আছে না, এই বইটা দেখে নেবেন 15 লাইন দিয়েছে আমি সেখানে। কি করে বলতে পারে একজন মানুষ উচ্চ শিক্ষিত মহাদ্দেশ হয়ে যে আমি বাংলাদেশে এসেছি তোমার কাছে, তুমি আমাকে তোমার মদিনা আশ্রয় দিও, তোমার এই সায়াতে আমি যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করেন, তিনি মরেছেন ঢাকায়। এই ধরনের বোখারি শরীফ অনুবাদকরা যদি এই সমস্ত অবকর্ম করে তো তৌহিদ কারা আনবে বলেন? সম্ভব? আপনারা তো গাজালা করবেন, হ্যাঁ এত লোকের আপনি ফরমালিটি করলেন, অত বড় ছোট বুঝিনি। হাদিস কোরআনের ওরা মানদণ্ড, হাদিস কোরআনের বাইরে গেলে বড় ছোট হয়ে যাবে আর পক্ষে চাইলে ছোট বড় হয়ে যাবে। হানাবি হোক আর আহলে হাদিস হোক, আলমদের এই চরিত্র আপনাদের সামনে তুলে না ধরলে আপনারা বুঝতেই পারবেন না তৌহিদ কাকে বলে। এই সমাজটা নতুন করে গড়তে গেলে অবশ্যই একদল যুব শক্তি লাগবে, জীবনের বিনিময়ে তৌহিদকে প্রতিষ্ঠা করবে। আমি তাদেরই সাথী থাকতে চাই, আমি আজীবন যুব সংঘ মনে রেখে দিব, আমি যুবকদের নিয়ে থাকতে চাই। যুবকরা যদি না জাগে সমাজ পরিবর্তন করবে কারা? এই যুবকদের নিয়ে মিছিল করানো হচ্ছে, ফালতু কাজে মিছিল করানো হচ্ছে। এই যুবকরা মিছিল করবে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, যুবকরা জেগে উঠবে সমাজকে জাগানোর জন্য। প্রতিটি কাজে এরকম, এখন পীর পীরের চর্চা কমে গেছে। আমাদের বর্ধমান সাহেব চমৎকার বলতে পারতেন, উনি একটা গত গল্প করতেন, এখন মনে পড়ে, যে বাজারে হাটে যাচ্ছে, হাটার যেতে গিয়ে এক জায়গায় কিছু লোক বসছে, হঠাৎ করে একটা কুত কি বলে শেয়াল এসে পায়খানা করে চলে গেল, গেল তো গেল। পরে একজন এসে বলছে আরে এখানে শেয়াল পায়খানা করলে কেন? ও পানের পানওয়ালা ওখানে বসছে তো পান একটা পড়ে গেছে, অটোমেটিক এমনি পান রাখলে পড়ে না, যে একটা পান পড়ে গেছে, তারপরে পড়বে না পট ওই পায়খানার উপরে পড়ছে। পরে যারা আসে বাজে পায়খানার পরে পান থাকে নাকি, নিশ্চয়ই এর কোনো কেরামতি আছে। এবার পরে একজন হাঁটলো, সে একটা সুগুরি দিয়ে গেল। পরে যারা হাঁটলো, আরে পান আছে সুগুরি আছে চুন তো নাই, তারা চুন দিয়ে গেল। এবার আর একবার লাগে, আরে সবই ঠিক আছে ক্ষয়ের তো নাই, ও ক্ষয়ের দিয়ে গেল। এরকম করে একজন তামাক দিয়ে গেল। পরে লোকে আরে পায়খানার উপরে পান থাকে চুন থাকে সুগুরি থাকে, না জানে কি বিরাট একটা আউলিয়ার নিচে শুয়ে আছে। অত পূজা শুরু হয়ে গেল, এলো শেয়াল গাজি কা মজা। বাংলাদেশে এই হলো পীরের ইতিহাস, শিরকের আড্ডাখানা সারা বাংলাকে বানানো হয়েছে। ঠিক একই অবস্থা ছিল মক্কায়, মক্কায়ের গলিতে গলিতে সাহাবায়ে কেরামের কবর ছিল, সেসব কবর পূজা করা হতো। ইমাম আল মুসলিম আল মুসলিহ আল্লামা আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি সংস্কার আন্দোলন শুরু করলেন, তার দাওয়াত গ্রহণ করলেন বর্তমান সৌদি গভর্নমেন্টের যিনি মূল মালিক আব্দুল আজিজ, সমস্ত কবর গুড়িয়ে সমান করে দিলেন যে মক্কায় কোনো কবর থাকতে পারে না, কবর পূজা চলবে না। এখন বিদাতীরা বলে কি আহলে হাদিসরা ক্ষমতা গেলে কবর আর রাখবেই না। হ্যাঁ এটাও একটা হাদিস, তুমি এমন কোন কবর ছেড়ো না ইল্লা সাব্বাইতাহু, যতক্ষণ না তুমি সমান না করবে, এটা হাদিস রয়েছে। হযরত আলীকে আল্লাহ রাসূল হুঁকে দিলেন, পরে আলী তার পুলিশ প্রধান আবুল হাইয়াজ আল আসাদিকে বলছিলেন তুমি বেরো মদিনায় মক্কায় ওলিতে দেখো কোথায় কোন কবর আছে, যত উঁচু খবর থাকবে সব সমান করে দেবে, ওলা কবরান মুশাররাফান ইল্লা সাব্বাইতাহু, যত উঁচু খবর পাবে সব সমান করে দেবে। আরে বাবা এ তো আল্লাহ রাসূলের নির্দেশ, যার নামে তোমরা মিলাদ পড়ে তারই হুকুম এটা কবর সমান করা, কবর কোনো পূজার বস্তু নয়। আর সেইটার জন্য এত রাগ আহলে হাদিসের বিরুদ্ধে, আহলে হাদিসের শিরকি আর বেদাতের
আর তৌহিদের এই পার্থক্যগুলো আপনাদের তুলে ধরতে হবে। এর জন্য আজ পর্যন্ত সৌদি গভর্নমেন্টকে দেশের মানুষ আপন করে নিতে পারল না। ঠিক একই কারণে এদেশে আহলাদিসদেরকে অন্য ভাইরা আপন করে নিতে পারছেন না। তা আমরা বলবো সত্য সন্ত ভাইদেরকে আমাদের আপিল, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, তার মাধ্যমে শিরক ও বিদাতের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং আমরা সাধ্যমতো এগুলো শিরক থেকে বেঁচে থাকি। কানাডার মধ্যে একটা দেশ মুসলমানের দেশ নয়, অথচ লিখছে একজন লেখক, ইনকিলাব পড়লাম, বলছে কোনো জায়গায় কোনো মূর্তি মূর্তি কিছুই নাই, দেশের প্রধানে কোনো মূর্তি খুঁজে পাওয়া যায় না। আর বাংলার আনাচে কাজে মূর্তি ভাস্কর্য, সৌদি আরবে যান বিরাট বিরাট সবাই কী যেন কী বলে বিলবোর্ড, বিশাল মূর্তি কয়েক হাতে লম্বা, কেন এগুলি থাকবে? কিছুই থাকা চলবে না, সেরেফ আল্লাহর বিধান চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর বিধানের মধ্যে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র চলবে। এটাই হবে মুসলমানের নিত্যদিনের স্বপ্ন। আমাদের এই কামনা আল্লাহ পাক কবুল করুন। পরিশেষে আপনাদের কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের দাওয়াত দিচ্ছি। দাসত্ব সেরেফ আল্লাহর জন্য, চাইবেন সেরেফ আল্লাহর কাছে, রাজি আছেন? কবরে যাবেন না, কোন ব্যক্তির কাছে যাবেন না, দোয়া চাইবেন, সবার কাছে দোয়া চাইতে হবে। দোয়ার বরকত আপনারা সবাই জানেন, দোয়া চাইবেন, আপনাদের জন্য আমরা দোয়া করেছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু পূজা চলবে না, কবরের পরে কেউ কার কথা শুনতে পায় না এবং কবরের মানুষ মানুষকে উপকার করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকি জাহিলিয়াত থেকে মুক্ত করে তৌহিদের রাজপথে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।